আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি এক মহিলার ব্যাপারে। মহিলাটি বিয়ের পর যেই সন্তান জন্ম দিয়েছে সে কোনো মানুষের সন্তান নয়, বরং ছিল সাপের বাচ্চা। এরপরে সাপের বাচ্চার সাথে গ্রামের লোকজন কি এমন করল, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আসুন আমরা কাহিনীতে চলে যাই। বন্ধুরা, এই কাহিনীটি একটি মেয়ে বর্ণনা করেছে। মেয়েটি বলে, কাহিনীটি আমার নানি দাদির আগেরকার যুগের। আমার নানির চাচা, যার নাম ছিল কাশেম, যখন সে বিয়ে করেছিলেন তখন পুরো গ্রাম জুড়ে ছিল উৎসবের রমরমা অবস্থা। কেননা তার স্ত্রী ছিলেন অসাধারণ, সুশ্রী ও ভালো একজন নারী। তার সহজ সরল আচরণ ও নিষ্ঠার কারণে পুরো শ্বশুরবাড়িতে সুনামের বন্যা বয়ে গিয়েছিল। শীঘ্রই তিনি সবাইকে গর্ভবতী হওয়ার সুখবর জানিয়েছিলেন। এতে শুধু তার পরিবারই নন, বরং পুরোটা গ্রাম জুড়ে খুশির আলোড়ন ছড়িয়ে পড়েছিল। সবাই একটাই আলোচনা করে চলেছে, কিভাবে কাটবে এই নয়টি মাস। দেখতে দেখতে কেটে যেতে লাগলো মাসগুলো। এর ফাঁকে চাচার স্ত্রী অর্থাৎ কাশেমের স্ত্রীর অনুষ্ঠানের আয়োজন করা হল। পদে পদে রান্না করা হল হরেক রকমের খাবার, ঘরজুড়ে মেহমানের আনাগোনা। এভাবেই চলছিল আনন্দের দিনগুলো। একদিন হঠাৎ করে চলে এল সেই অধীর আগ্রহের দিনটি, যেই দিনের অপেক্ষায় ছিল সকলে। সেখানে সবাই উৎকণ্ঠিত ছিল, কখন দেখবে তাদের চাচা অর্থাৎ কাশেমের সেই ছোট শিশুকে, যাকে নিয়ে এত স্বপ্ন তারা বুনছে। একজন দাইমা, যার হাতে জন্ম নিয়েছে গ্রামের অসংখ্য শিশু, তাকে ডেকে আনা হল। কিন্তু এ কি, এত আনন্দের কলরবে মেতে ওঠা বাড়িটা যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল বাচ্চার মুখ দেখে। যেই দাইমাকে ডাকা হল বাচ্চা জন্মের জন্য, তিনি নিজেও অবাক হয়ে বসে আছেন। কি বাচ্চার জন্মদানে তিনি এসেছিলেন আর কি বাচ্চা তিনি জন্ম দিলেন? এটা কি আল্লাহতালার কুদরত না কোনো অভিশাপ? কারণ যেই বাচ্চার জন্ম হয়েছে সে তো কোনো মানুষের বাচ্চা নয়, এ তো সাপের বাচ্চা। বাচ্চা হাতে নিয়েই দাইমা চাচার শাশুড়িকে বললেন, এই বাচ্চা তো সাপের বাচ্চা, একে কিভাবে রাখবে? পুরো আত্মীয় স্বজনের কাছে কি জবাব দিবে তুমি? একজন মুসলমানের ঘরে এমন সন্তানের জন্ম হল। এক কাজ করো, তুমি বাচ্চাটিকে মেরে ফেল আর সবাইকে জানিয়ে দাও বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। এতে চাচার মা অর্থাৎ কাশেমের মা বললেন, ঠিক আছে দাইমা, তুমি তাহলে সমাজের কাছ থেকে কথাটা লুকিয়ে রেখো, আমি গিয়ে কাশেমের আব্বার সাথে কথা বলছি। তিনি চলে গেলেন কাশেমের আব্বার কাছে। আব্বা এবং মা দুজনে মিলে গেলেন তাদের ছেলে কাশেমের কাছে। মা তার ছেলে কাশেমকে বললেন, তুমি এতক্ষণে তোমার বাবার সাথে গিয়ে এই বাচ্চাকে মেরে এসো। এরপর কাশেমের আব্বা বললেন, যাও স্ত্রীর কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে এসো, রাতের অন্ধকারে তাকে আমরা মাটি চাপা দিয়ে আসব। একথা শুনে কাশেম তার স্ত্রী শেহেনাজের কাছে গিয়ে বলল, দাও বাচ্চাটিকে দাও, একে আমরা মাটি চাপা দিব। এতে শেহেনাজ কেঁদে ওঠে, কারণ মা তো মাই হন, নয় মাস পেটে ধরেছেন। তিনি বুঝেন কিভাবে তার সন্তানটা একটু একটু করে তার গর্ভে বেড়ে উঠেছে। এরই মধ্যে সন্তানকে এভাবে মৃত্যুর দিকে ধাবিত করা কোনো মায়ের পক্ষেই সম্ভব নয়। তাই তিনি তার স্বামীর কাছে অনুরোধ করলেন যেন তার সন্তানকে মারা না হয়। তিনি বললেন, আমি আমার সন্তানকে সবার আড়ালে রাখব, বাহিরে আসতে দিব না। আপনি আপনার বাবা মাকে রাজি করান আর সবাইকে জানিয়ে দিন আমাদের সন্তান মারা গিয়েছে। এতে কাশেম গিয়ে তার বাবা মাকে কোনো মতে রাজি করান, কারণ কোনো না কোনোভাবে কাশেমও তো সেই সন্তানের পিতা। তারা তাদের এই সাপলা সন্তানের নাম রাখে আবু। শেহেনাজ তার সন্তানকে পেয়ালাতে করে দুধ পান করায় আর রুমের ভিতরে একটি তাকে বিছানা করে দেয়। এভাবে সময় যেতে যেতে শেহেনাজ আবারও গর্ভবতী হল। এইবার সবাই ভয় পেল গর্ভের সন্তান কোনো আবারও সাপ না হয়। ভয়ে ভয়ে সবার দিন কাটতে লাগল। আল্লাহতালার দয়ায় এইবার শেহেনাজ ও কাশেমের ঘর আলো করে এলো এক কন্যা সন্তান। ফুটফুটে কন্যা সন্তান পেয়ে সবাই খুশিতে আত্মহারা। দাদি অর্থাৎ কাশেমের মা আদর করে মেয়ের নাম রাখেন ফেরদাউস। দেখতে দেখতে সবার আদরের মনি ফেরদাউস বড় হতে থাকে, কিন্তু তাকে কিছুতেই তার সাপের মতো ভাইয়ের রুমে যেতে দেওয়া হয় না খেলার জন্য। ফেরদাউসও সেই রুমে গেলে আবুকে দেখে ভয় পেয়ে যায়। এতে দাদি তার বৌমা শেহনাজকে বলেন, বৌমা তোমার এই সাপকে দূরে রাখো, আমার নাতনির ক্ষতি হবে। এতে শেহনাজ বলে, আবু অনেক লক্ষ্মী ছেলে, সে আমার এক ইশারাতেই চুপ করে বসে থাকে,
সে কখনোই ফেরদাউসের ক্ষতি করবে না। তবু মানতে নারাজ দাদি, তিনি বলেন, না না, আমার নাতনিকে কখনো আঘাত করলে কি করবে, তুমি আগে থেকেই সতর্ক থাকো। এতে শেহনাজ আর কিছু না বলে এবং রুমে গিয়ে সাপালা বাচ্চাটাকে খাটের উপর বসায় এবং বলে, বাবা, আমি জানি তুমি আমারই সন্তান, কিন্তু আমি তোমার মা হলেও যে সবাই তোমাকে আমার মতো করে মেনে নিতে পারবে না, সবাই তোমাকে ভয় পায়, তাই লক্ষ্মী ছেলের মতো আমি যখন রুমে থাকবো না তখনই তাকে গিয়ে বসে থাকবে, কেমন, বাহিরে আসবে না, নয়তো সবাই আমাদের দুজনকে আলাদা করে দিবে। এরই মধ্যে বাসায় কারো আওয়াজ শোনা যায়। আবু সুন্দর মতো মায়ের কথা অনুযায়ী গিয়ে বসে পড়ে তাকের উপর। রুমে আসে কাসেম, সে স্ত্রীকে বলে, আম্মা তোমার নামে বিচার দিলেন, দেখো আবুকে সাবধানে রেখো, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। শেহনাজ তার স্বামীকে হ্যাসোচক উত্তর দিয়ে চিন্তামুক্ত করল। এভাবে কেটে গেল আরো কয়েক মাস। শেহনাজ আবারও গর্ভবতী হল, এইবার তার ঘরে জন্ম নিল একটা পুত্র সন্তান। দাদি তার নাম রাখেন আইয়ব। এখন ঘরের মনে আইয়ব, আইয়ব ও ফেরদাউসকে ঘিরেই সবার জীবন। শেহনাজ তার সন্তানদের নিয়ে বেশ খুশি থাকলেও মনে মনে কষ্ট পাচ্ছিল, কারণ তাকে সর্বপ্রথম যে মা বানিয়েছিল সে তো মানুষ নয়। যদিও তার প্রথম সন্তানটি যথেষ্ট বাধ্য একজন বাচ্চা, সবসময় মায়ের কথা মেনে চলে। এভাবেই বছর গড়াতে লাগল, ফেরদাউস উপযুক্ত হয়ে গেল। এখন তার জন্য চারদিক থেকে নানা ঘর থেকে সম্বন্ধ আসে। দেখাশোনা করে অবশেষে একটা ভালো জায়গায় ফেরদাউসের বিয়ে ঠিক করা হল। তোড়জোড় প্রস্তুতি চলছে, মেহমান আসতে শুরু করে দিয়েছে, সবাই বেশ খুশি, ঘরের একমাত্র আদরের কন্যার বিয়ে বলে কথা। এরই মধ্যে কাসেমের মা তার ছেলে ও বৌমাকে ডেকে বললেন, দেখো ঘরে অনেক মেহমান আসবে, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আসবে, তাই আবুকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করো, নয়তো বিপদে পড়তে হবে। এতে কাসেম জানাল, সমস্যা নেই, আবুকে লুকিয়ে রাখা হবে। শেহনাজও তার স্বামীর কথায় সায় জানাল। শুরু হলো বিয়ের আয়োজন। চারদিকে গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। মেয়ের কিছু রীতিনীতি পালনের পর শেহনাজ দ্রুত চলে গেল ছেলে সাপের জন্য দুধ নিতে। বেশ অনেক সময় হল ছেলেকে খাওয়ানো হচ্ছে না। এরই মধ্যে এক মহিলা হুট করে শেহনাজের রুমে একটা কাজ পড়ে গেল, তাই সে শেহনাজের রুমে গেল। এদিকে রুমে ঢুকতে পর্দা সরাতে ইয়া বড় এক সাপ দেখতে পেল। ততক্ষণে সেখানে শেহনাজও চলে এল। সে এসে বলল, তুমি ভয় পেও না, আমি একে তাড়িয়ে দেব, তুমি বাহিরে কাউকে বলো না, নয়তো সবাই ভয় পাবে। সেই মহিলা বলল, ঠিক আছে, আমি কাউকে বলবো না, তবে তুমি একে তাড়িয়ে দাও, নয়তো সবাইকে এই সাপ মেরে ফেলবে। এ কথা বলে তিনি চলে গেলেন। শেহনাজ এই চিন্তায় পড়ে গেলেন, কিছুক্ষণের মধ্যেই মেয়ের বরযাত্রী চলে আসবে, ঘরবর্তী মেহমান, যদি কোনোভাবে তার ছেলে বাহিরে চলে আসে তাহলে তো বিরাট অঘটন ঘটে যাবে। মেয়ের বিয়ে যদি ভেঙে যায়, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যদি জেনে যায় তার ভাই একটা সাপ, এসব ভেবে ভেবে শেহনাজ দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। পরিশেষে আবুর কাছে গিয়ে বলল, দেখো আজ তোমার বোনের বিয়ে, তুমি কোনোভাবেই কারোর সামনে আসবে না, নয়তো ওর বিয়েটা ভেঙে যাবে, আমাকে যেতে হবে, মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের জন্য খাবার দাবারের আয়োজন করতে হবে, তাই আমি তোমাকে মোটা করে কাপড় পরিয়ে রাখছি, তুমি এটার পিছনে লুকিয়ে থাকো, কেউ আসলেও বের হবে না, কেমন? আবু তার জিব্বা বের করে মাথা নাড়ল। এরপর শেহনাজ চলে গেল বরযাত্রীর জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তা নিতে। মূলত তখন বরযাত্রীর জন্য বিশেষ এক খাবার রান্না করা হতো, শুক্রানা নাম ছিল সেই খাবারের। শেহনাজ সেই প্রস্তুতি নিচ্ছিল, তখনই হুট করে এক বাচ্চা খেলতে খেলতে চলে যায় শেহনাজের রুমে। সেখানে গিয়ে মিষ্টি রাখা বক্সটি খুলে ফেলে সে, এদিকে মিষ্টির বক্সের পিছনেই ছিল আবু। এত বড় সাপ দেখে বাচ্চাটি ভয়ে চেঁচিয়ে উঠে। আবু দ্রুত গিয়ে লুকিয়ে পড়ে। সবাই সেখানে এসে চারদিক খোঁজাখুঁজি করলেও কিছুই দেখতে পায় না। সবাই বলে, বাচ্চাটা হয়তো ভুল কিছু দেখেছে। শেহনাজ এইদিকে দারুণ দুশ্চিন্তায় পড়ে আছে। অমনি শেহনাজের শাশুড়ি এসে তাকে বলে, তুমি এখানে কি করছ, জলদি গিয়ে শুক্রানা প্রস্তুত কর, বরযাত্রী এসে পড়ল বলে। শেহনাজ হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। বাকি মেহমানদেরও কাসেমের মা বাহিরে নিয়ে গেলেন, বললেন, এখানে কোনো সাপ নেই। এদিকে শুক্রানার জন্য শেহনাজ চাল ফুটিয়ে সেই ফুটন্ত পানি ঢেলে দিল নালি দিয়ে। দুর্ভাগ্যবশত সেই নালিতে লুকিয়েছিল আবু। গরম পানি পড়া মাত্রই আবু সেখানে মারা যায়। হায় কপাল, যেই সন্তান সাপ হওয়া সত্ত্বেও
তার মা তাকে ছেড়ে দেয়নি, সেই সন্তান আজ মায়ের হাতেই খুন হল, তাও আবার নিজেরই বোনের বিয়ের দিন। শেহনাজ তখনও কিছুই জানে না। বরযাত্রী এল, সবাইকে আপ্যায়ন করা হল, ফেরদাউসের বিয়ে পড়ানো হল, তাকে বিদায় দেওয়া হল, খাবার দাবার খেয়ে সকল মেহমানও চলে গেল। এইবার কাশেম ও শেহনাজ মিলে পুরো ঘরে তাদের ছেলেকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। শেহনাজের অবস্থা কেঁদে কেটে অবস্থা খারাপ। কিছুক্ষণ পর শেহনাজের ছোট ছেলে তার বড় ভাইয়ের মৃতদেহ কোলে নিয়ে এল। ছেলেকে এভাবে মৃত অবস্থায় দেখে শেহনাজের অবস্থা খারাপ হতে লাগল। আইয়ুব তার বড় ভাইয়ের দেহ নিয়ে চলে যেতে নিলে শেহনাজ তার ছেলেকে বাধা দিয়ে বলে, একে নিয়ে যেও না, আজকের রাতটা অন্তত আমার সাথে থাকতে দাও, আমি ওকে প্রাণ ভরে দেখতে চাই, আমার পাশে রাখতে চাই। তার কান্না দেখে সবার মন ভেঙে গেল, সবাই তাকে অনুমতি দিল। রাতে শেহনাজ আবুর মরাদেহ অতি যত্নে বুকের ভিতর নিয়ে ঘুমাচ্ছে। হুট করে সে স্বপ্নে দেখল তার পায়ের কাছে বড় ছেলে বসে আছে। আবু বলছে, মা, আমি তোমার বড় ছেলে, হয়তো মানুষ হয়ে জন্ম নিতে পারিনি, কিন্তু তুমি তো আমাকে সন্তানের প্রাপ্য ভালোবাসাটাই দিয়েছ, সকল দায় দায়িত্ব পালন করেছ। এর মধ্যে আমি যেতে যেতে আমার বড় ছেলে হওয়ার বাকিটা পালন করে যাচ্ছি। তুমি আমার দেহটা বিক্রি করে দিও, নিজের যাবতীয় সকল চাহিদা মিটিয়ে নিও, আমি চললাম আমার আসল গন্তব্যের উদ্দেশ্যে। এই বলে সে চলে গেল। শেহনাজ আব্বু আব্বু বলে চিৎকার করে উঠে পড়ল। তার চিৎকার শুনে সবাই সেখানে চলে এল। রুমে এসে শেহনাজের পাশে আবুর মৃতদেহ দেখে সবার চক্ষু কপালে, কারণ সেই মৃতদেহ সোনায় মোড়ানো। এটা দেখে শেহনাজ কেঁদে উঠল আর তার শাশুড়ির পায়ের কাছে রেখে বলল, আম্মা, আপনি কখনো আব্বুকে আপনার বড় নাতনি হিসেবে মেনে নিতে পারেননি, কিন্তু দেখুন সে যেতে যেতে তার দায়িত্ব পালন করে গিয়েছে, আমার স্বপ্নে সে এসেছিল। বলল, কিনা সে তার বড় ছেলে হওয়ার দায়িত্ব পালন করেছে। শেহনাজের এই কথা শুনে রুমবর্তী সকলের চোখে অশ্রু টলমল করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। এই কাহিনীটি আমরা একটি উর্দু চ্যানেল থেকে পেয়েছি, সেটাকে আমরা বাংলায় অনুবাদ করে আপনাদেরকে শোনালাম। এই কাহিনীটি আপনাদের কাছে হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সেই কাহিনী। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।